রহিম বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজ থেকে আবার আমন্ত্রণ জানাচ্ছি তোমাদেরকে আজকের অনলাইন ক্লাসে। আমি মোহাম্মদ মাসুদ পারভেজ, হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র নিয়ে আমি হাজির হয়েছি। গত ক্লাসে আমরা হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের অব্যবসায়িক প্রতিষ্ঠানের একটি গাণিতিক সমস্যার সমাধান করেছিলাম। ঠিক সেই রকমই আরেকটি গাণিতিক সমস্যা নিয়ে তোমাদের মাঝে আমি আজকে হাজির হয়েছি। আশা করি গত ক্লাস থেকে যতটুকু তোমরা শিখতে পেরেছো আজকের ক্লাস থেকে তার চেয়েও বেশি কিছু শিখতে পারবে। তো আমি যে অঙ্কগুলো গতকালও করেছি এবং আজকে করব, এই অঙ্কগুলো তোমরা বাসায় যদি বসে বসে প্র্যাকটিস করো, অনুশীলন করো, তাহলে তোমরা এই অব্যবসায়ী প্রতিষ্ঠানের যে সকল গাণিতিক সমস্যা তোমাদের বইতে দেওয়া আছে সেই সমস্ত গাণিতিক সমস্যা তোমরা খুব সহজেই এবং দ্রুততম সময়ের মধ্যেই করতে পারবা। তো আসো আমরা আজকের অঙ্কটার সাথে পরিচিত হই। গত ক্লাসের মধ্যে একটি প্রাপ্তি উপাদান হিসাবে এখানে দেওয়া আছে। প্রাপ্তিতে দুই প্রকার প্রাপ্তি দেওয়া থাকে, আমরা সবসময় জানি, একটি হচ্ছে মূলধন জাতীয় প্রাপ্তি এবং মুনাফা জাতীয় প্রাপ্তি। তো এখান থেকে প্রথমে আমি মূলধন জাতীয় প্রাপ্তিগুলোকে আলাদা করে দেব। আর এখান থেকে এখানে যে প্রদানসমূহ আছে এই প্রদানসমূহতে দুই প্রকার প্রদান আছে, একটি হচ্ছে মূলধন জাতীয় প্রদান আর একটি হচ্ছে মুনাফা জাতীয় প্রদান। অর্থাৎ এখানে সম্পত্তি এবং ব্যয় দেওয়া আছে, এখানে আয় এবং দায় দেওয়া আছে। আমি দায়গুলো প্রথমেই পৃথক করে নেব, সম্পদগুলো প্রথমে পৃথক করে নিয়ে আমরা অঙ্কটা শুরু করব। তো এখানে আমাদের যে দায়গুলো দেওয়া আছে সেই ভিতরে দায় আছে আজীবন সভ্যের চাঁদা, উল্কিত ধনদৌলত, তারপর আমাদের পুরাতন আসবাবপত্র বিক্রয়, অনুদান, প্রবেশ ফি। অর্থাৎ 1, 2, 3, 4, 5 এই পাঁচটি হচ্ছে আমাদের মূলধন জাতীয় প্রাপ্তি। এইগুলো আমার কোথায় বসবে? এগুলো আমার উদ্বৃত্ত পত্র অথবা আর্থিক অবস্থার বিবরণীতে বসবে, এগুলো আমার আয়সমূহতে বসবে না। এরপরে এখানে আছে আমাদের হাতে নগদ। এই হাতে নগদের কাজ আমরা গতকালই শিখেছি যে এই হাতে নগদ আমাদের মূলধন তহবিলে চলে যাবে। তার মানে আমাদের এই ছয়টি আইটেম আমাদের আয় ব্যয় হিসাবে আসবে না, আসবে কোথায়? মূলধন তহবিল নির্ণয় করার সময় এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করার সময় এই দায়গুলো আমাদের চলে আসবে। এই পাশে আমাদের দায় সম্পদ এবং ব্যয়গুলোকে আমরা পৃথক করে ফেলি। বকেয়া বেতন এইটা দায়, এটা আমাদের আসবে না। আসবাবপত্র এটা আমার সম্পদ, প্রাঙ্গন উন্নয়ন এটা আমার সম্পদ, বিনিয়োগ এটা আমার সম্পদ, হাতে নগদ এটা আমার সম্পদ। অর্থাৎ এখানেও আছে আমাদের পাঁচটি আইটেম। এই পাঁচটি আইটেম আমরা আয় হিসাবে লিখবো, ব্যয় হিসাবে আমরা লিখবো না, আমরা এই পাঁচটি আইটেম সম্পদ এবং দায়ে উল্লেখ করব। এরপর আমাদের যে সমন্বয় দেওয়া আছে গত ক্লাসের মতোই সমন্বয় দেওয়া আছে। 1 জানুয়ারি তারিখের সম্পদ দেওয়া আছে আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, ঋণ, বিনিয়োগ, বকেয়া বেতন, অগ্রিম চাঁদা, এগুলো হচ্ছে প্রথম তারিখের দায় এবং সম্পদের পরিমাণ। এরপরে আমাদের সমন্বয় দেওয়া আছে, মাত্র চারটি সমন্বয় দেওয়া আছে। একটি হচ্ছে চলতি বছরের বকেয়া বেতন 4,000 টাকা, চলতি বছরের 2,000 টাকা বকেয়া আছে চাঁদা এবং পরবর্তী বছরের চাঁদা 3,000 টাকা পাওয়া গেছে, বিগত বছরের বকেয়া চাঁদা আছে 2,000 টাকা। তিন নম্বর সমন্বয়ে যন্ত্রপাতি ও দালান কাঠের উপর 10% অবচয় ধার্য করতে হবে। এবং চার নম্বরে আছে উইলকৃত ধনদৌলতের 4/2 অংশ মুনাফা জাতীয় ধরতে হবে। এরপরে 5 নম্বরে দেওয়া আছে মণিহারি মজুদ 1 তারিখে ছিল 3,000 টাকা এবং 31 তারিখে ছিল 1,200 টাকা। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমি দুইটা জিনিস দেখব, একটি হচ্ছে উল্কিত ধনদৌলত আর একটি হচ্ছে অনুদান। একটি হচ্ছে উল্কিত সম্পদ আর একটি হচ্ছে অনুদান। তো অনুদান এখানে দেওয়া আছে, অনুদান 50% মুনাফা জাতীয় অর্থাৎ 20,000 টাকা, এখানে 40,000 টাকা দেওয়া আছে। এই 40,000 টাকার 50% মুনাফা জাতীয়, অর্থাৎ যখনই প্রশ্নে কোনো একটি দায়কে বলবে মুনাফা জাতীয় দায়, মুনাফা জাতীয় ধরবে, তখন সেটা আমরা মুনাফা জাতীয় অর্থাৎ আয় ব্যয় হিসাবে নিয়ে আসব। আর যখনই বা যখনই এই মুনাফা থাকবে না বা মুনাফা কথাটা উল্লেখ থাকবে না, তখন সেটাকে আমরা মূলধন তহবিলের সাথে যোগ করে দেব। যেহেতু এখানে অনুদান আছে, অনুদান আমরা জানি মূলধন জাতীয় প্রাপ্তি, এটা মূলধন তহবিলের সাথে যোগ হয়, কিন্তু এখানে বলা হয়েছে 50% মুনাফা, এর জন্য এই অনুদানের 50% আমরা মুনাফা জাতীয় নেব আর বাকি 50% আমরা মূলধন তহবিলের সাথে যোগ করব। ঠিক একই রকম উইলকৃত ধনদৌলতের 4/2 অংশ মুনাফা জাতীয়। তাহলে যেহেতু উইলকৃত ধনদৌলত এটাও একটা মূলধন জাতীয় প্রাপ্তি এবং মূলধন তহবিলের সাথে যোগ হয়, কিন্তু যেহেতু এখানে বলা হয়েছে 4/2 অংশ হচ্ছে মুনাফা জাতীয়, এর জন্য আমরা এটাকে মুনাফা জাতীয় ধরবো। অর্থাৎ এই উইলকৃত ধনদৌলত 40,000 টাকা আছে, এর 20% এটা এর অর্ধেক অর্থাৎ 4/2 অংশ আমরা মুনাফা জাতীয় ধরবো আর বাকি অংশ আমরা উইলকৃত
দন্তলতকে মূলদন্ত অবিলের সাথে যোগ করে দিব। এই হচ্ছে আমাদের মোটামুটি এই প্রাপ্তি উপাদান হিসাব এবং সমন্বয় সংক্রান্ত আলোচনা। এরপর আমাদের যে প্রশ্নটা গতকালের মতোই প্রশ্ন ছিল, মূলদন্ত অবিল নির্ণয় করো, আয় ব্যয় হিসাব তৈরি করো এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। তো প্রিয় শিক্ষার্থীরা, গত ক্লাসে যেরকম আমরা মূলদন্ত অবিল তৈরি করেছিলাম ঠিক একই রকমভাবে একই উপায়ে আমরা মূলদন্ত অবিলটা আজকেও সেই একইভাবে তৈরি করব। সেটি আমরা এখানে তৈরি করে নিয়েছি যে মূলদন্ত অবিল নির্ণয়। তাহলে মূলদন্ত অবিল নির্ণয় করতে আমার প্রথমে কী লাগে, আমি গত ক্লাসেই আলোচনা করেছিলাম যে প্রাপ্তির থেকে হাতে নগদটা আসবে, প্রধান থেকে কোনো বকেয়া থাকলে সেটা আসবে, 1 জানুয়ারি তারিখের জন্য যদি কোনো সম্পদ এবং দায় থাকে সেটা আসবে, এবং এই সমন্বয়ের ভিতরে যদি কোনো খরচ বা আয় অগ্রিম বা বকেয়া থাকে বিগত বছরের, চলতি বছরের নয় বিগত বছরের যদি কোনো অগ্রিম বা বকেয়া থাকে তাহলে সেটা আমার কোথায় আসবে, মূলদন্ত তহবিলে চলে আসবে। তাহলে সেরকমই হাতে নগদ আমি লিখেছি এখানে, হাতে নগদ 19,000, এখানে আমি লিখেছি হাতে নগদ 19,800 টাকা এখানে লিখেছি, এই যে হাতে নগদটা। এরপরে এখান থেকে বকেয়া বেতন আছে 3,000 টাকা, তো 3,000 টাকা আমি এখানে বকেয়া বেতন লিখেছি 10,000 টাকা, কিন্তু আমি 3,000 টাকা লিখিনি, কারণ এখানে আমার একটি বিনিয়োগ, এখানে 1 তারিখে দেখো 1 তারিখে বকেয়া বেতন আছে 10,000 টাকা, 1 তারিখে বকেয়া বেতন আছে আমার 10,000 টাকা, অর্থাৎ বছরের শুরুতে বকেয়া বেতন 10,000 টাকা, আমি সেই বকেয়া বেতন 10,000 টাকাই আমি লিখব। এখানে যে বকেয়া বেতনটা আছে সেই বকেয়া বেতনটা আমরা এখানে লিখব না, কেননা এই যে বকেয়াটা, এই বকেয়া বেতনের সাথে অন্তর্ভুক্ত করা আছে, সেহেতু এই বকেয়া বেতন আমরা 10,000 লিখব, 3,000টা লিখব না। এরপর আমরা 1 তারিখে সম্পদে লিখলাম যে আসবাবপত্র লিখলাম 45,000, যন্ত্রপাতি ওখানে আছে 10,000, দালান কোঠা আছে 1,90,000 এবং বিনিয়োগ আছে 90,000। তারপরে আছে এখানে দেখো চলতি বছরের এখানে আছে বকেয়া অগ্রিম চাঁদা আমি এখানে লিখেছি, দায় লিখেছি, অর্থাৎ আমি প্রশ্ন থেকে সব কিছু লিখেছি, আর বাকি আছে কি বিগত বছরের চাঁদা। তো বিগত বছরের চাঁদা আমরা জানি যে বিগত বছরের আয় যদি বকেয়া থাকে তাহলে সেটা হবে সম্পদ, আর বিগত বছরের আয় যদি অগ্রিম থাকে সেটা হবে দায়। সেহেতু এখানে আমাদের অগ্রিম চাঁদা আছে 3,500, এটা আমি দায় পাশে বসিয়েছি, আর এইখানে বিগত বছরের বকেয়া চাঁদা আছে 2,000 টাকা, এটা আমি সম্পদ পাশে বসিয়েছি। এরপরে মনিহারি মজুদ 1 তারিখে আছে 3,000 টাকা এবং 31 তারিখে আছে 1,200 টাকা। তাহলে 1 তারিখে যেটা আছে সেটা আমরা অবৈধ মনিহারি হিসাবে সম্পদে দেখিয়ে দিব, আর সহকুনিটা আমরা আর্থিক অবস্থা বিবরণীতে উপস্থাপন করব। এরপরে দেখি কী করলাম, গত ক্লাসের মতোই যোগ করলাম, যোগ করে এই এন্ট্রি এটা একটা, এই তিনটা বিয়োগ করলাম, আমি পেয়ে গেলাম মূলধন তহবিল 2,86,300 টাকা। তো মূলধন তহবিল আমাদের বের হয়ে গেল। গত ক্লাসের মতোই আমরা ঠিক একই রকমভাবে মূলধন তহবিলটা বের করলাম, শুধুমাত্র আমাদের এখানে নতুন হিসেবে আসলো বকেয়া বেতন এখানে আছে 3,000 টাকা, আর বকেয়া বেতন এখানে আছে 10,000 টাকা, দুইটা বকেয়া বেতন আছে। এর জন্য আমি সমন্বয় যেটা আছে 1 জানুয়ারি তারিখে যে বকেয়া বেতনটা আছে সেই বকেয়া বেতনটাই আমি অন্তর্ভুক্ত করব, এটা অন্তর্ভুক্ত করব না। এরপরে নতুন যেটা আসে সেটা হচ্ছে অগ্রিম চাঁদা, 1 তারিখের অগ্রিম চাঁদাটা সেটা দায় হিসাবে আমি এখানে উপস্থাপন করেছি, আর বকেয়া বিগত বছরের বকেয়া চাঁদা আমি সম্পদ পাশে উপস্থাপন করেছি, এটা গত ক্লাসের মধ্যে আমি করলাম। এখন আমরা করব আয় ব্যয় হিসাব। তো আয় ব্যয় হিসাব করার আগেই আমি একটু আগেই আয় ব্যয় হিসাবের যে সমস্ত এন্ট্রিগুলো আয় ব্যয় চলে আসবে সেগুলো আমি এখানে টিক দিয়ে দিয়েছি, মানে যেগুলো টিক দিয়ে দিয়েছি সেগুলো হচ্ছে সম্পদ এবং দায়, আর্থিক অবস্থা বিবরণী উপাদান, আর বাকি যেগুলো টিক দিইনি সেগুলো হচ্ছে আমাদের আয় ব্যয়ের উপাদান। তো প্রথমেই আমি এখানে চাঁদা লিখেছি 48,500। তো আমরা জানি গতকালই আমি চাঁদার যে সূত্রটা বলেছিলাম সেই সূত্রটা হচ্ছে যে চাঁদার সাথে চলতি বছরের চাঁদাটা যোগ হবে, বিগত বছরের অগ্রিম চাঁদা থাকলে সেটাও যোগ হবে, এরপরে পরবর্তী বছরের চাঁদা যদি থাকে তাহলে সেটা অগ্রিম হিসাবে বিয়োগ যাবে, এবং বিগত বছরের যদি কোনো কিছু থাকে তাহলে সেটাও বিয়োগ যাবে, অর্থাৎ বিগত বছরের যদি বকেয়া চাঁদা থাকে তাহলে সেটা বিয়োগ হবে। সেরকমই লিখছি চাঁদার সাথে বকেয়া চাঁদাটা যোগ করলাম, বিগত বছরের অগ্রিমটাও যোগ করলাম, অগ্রিম চাঁদা বিয়োগ করলাম, এটা হলো পরবর্তী বছরের অগ্রিম, আর এটা হচ্ছে বিগত বছরের চাঁদা, এটা বিয়োগ করলাম, অর্থাৎ পরবর্তী বছর আর বিগত বছর এই দুইটা আমি বিয়োগ করব, আর বিগত বছর যদি আমরা অগ্রিম করি তাহলে সেটা যোগ করব, আর বকেয়া চাঁদা তো আমরা যোগ করব, তাহলে আমার চাঁদার পরিমাণ হলো 48,500। তো এই যে চাঁদা সম্পর্কিত এই অব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে চাঁদা সম্পর্কিত একটি বহুনির্বাচনী প্রশ্ন সব সময় আসে, আশা করি আজকে চাঁদা থেকে তোমরা সেই সমস্যার সমাধানগুলো করতে পারবে। এরপরে চলে যাই আমরা
পরের এন্ট্রিতে আজীবন সভ্যের চাঁদা উইলকৃত দ্বন্দ্বলোধ পুরাতন আসবাবত বিক্রয় চারণকর, এই যে চারণকর একটি আয় এবং আমি এখানে লিখেছি চারণকর। এরপরে হলো টিকিট বিক্রয়, আমি টিকিট বিক্রয় এখানে লিখেছি। এরপরে বিনিয়োগের সুদ আমি এখানে লিখেছি 7500 টাকা, বিনিয়োগের বকেয়া সুদ আছে 2333 টাকা। অর্থাৎ গত ক্লাসে আমরা বিনিয়োগের সুদটা যেরকম করে বের করেছিলাম সেই রকমই এখানে আমি বের করেছি। কিভাবে? এই যে বিনিয়োগ, এই 90,000 টাকার উপরে প্রথমে 10% করেছি, 10% করলে 9,000 টাকা আসে, 9,000 টাকা আসে। আর এই যে বিনিয়োগ এখানে আছে 25,000 টাকা, এর উপর আমি 10% করে 9, 10, 11, 12 অর্থাৎ 4 মাসের বিনিয়োগের সুদ আমি এখানে দিয়েছি 2333 টাকা, 2333 টাকা। এই দুটো মিলে যোগ হয়েছে 9,833 টাকা, অর্থাৎ বিনিয়োগের সুদ আমার এই এখানে আছে। অর্থাৎ আমি এই 25,000 টাকার উপরে 33 টাকা আমি যোগ করলাম, 2,300 টাকা আমি যোগ করলাম, এই কারণে যে বিনিয়োগের সুদ এখানে আমার অঙ্কে দেওয়া আছে 7,500। কিন্তু আমি যখন বিনিয়োগটা হিসাব করে দেখলাম যে এখানে 9,000 টাকা আর এখানে এখানে যে সুদটা আসে অর্থাৎ 9,833 টাকা সুদ আসে, কিন্তু আমার সুদের পরিমাণ দেওয়া আছে 955 টাকা, এর জন্য আমি 750 টাকা। তো 9,833 টাকা আমার টোটাল বিনিয়োগের সুদ আছে, কিন্তু আমি পেয়েছি 7,500 টাকা। এর জন্য বকেয়া অর্থাৎ 9,833 থেকে 7,500 টাকা আমি বিয়োগ করলাম, বাকি টাকাটা আমি এখানে পেয়ে গেলাম। এরপরে লকার ভাড়া আয় আমি লিখলাম, এরপরে প্রবেশ ফি, এটা আমাদের মূলধন জাতীয়। এরপর আমাদের এখানে দুটি এন্ট্রি বলা হয়েছে, একটি হচ্ছে অনুদান আর একটি হচ্ছে উল্কিত দ্বন্দ্বলোধ। উল্কিত দ্বন্দ্বলোধের 2/4 অংশ অর্থাৎ এটাকে আমি 4 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে উল্কিত ধন সম্পদ হিসেবে আমি 20,000 টাকা এখানে লিখলাম। আর অনুদান বলছে 50% মুনাফা জাতীয়, যেহেতু 50% মুনাফা জাতীয় আমি 50% নিয়ে আসলাম 20,000 টাকা ওইখানে। এরপরে চলে যাই আমরা প্রধান থেকে, প্রধান থেকে কী 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 করবো আমরা, যেগুলো আমরা টিক দিয়েছি সেগুলো হচ্ছে সম্পদ, সম্পদ বাদ দিয়ে বাকি সবগুলোই আমি ব্যয় সম্পদে লিখবো। ভাড়া এখানে লিখলাম, ভাড়া বকেয়া আছে 10,000 টাকা, 30,000 টাকা। কীভাবে বকেয়া থাকলো? এখানে 3/2 অংশ বলা হয়েছে, অর্থাৎ এই যে 20,000 টাকা, এই 20,000 টাকা হলে 2 অংশ, এই 20,000 টাকার পরিমাণ হচ্ছে 2 অংশ। তার মানে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 1 অংশের পরিমাণ পেয়ে যাব, এই জন্য 1 অংশ আসে 10,000 টাকা যোগ করে দিলাম। এরপরে এখানে আর কী কী খরচ আছে, নাটক বাবদ ব্যয় আমি লিখছি, মণিহারি আছে এখানে, মণিহারির সাথে এই যে 1 তারিখের মণিহারি গত ক্লাসে যোগ করলাম, অব্যবহৃত মণিহারি বিয়োগ করলাম, বিয়োগ করে এখানে বসিয়ে দিয়েছি। অভিকর আছে 6,000 টাকা, দান খরচ আছে 500 টাকা। তাহলে অভিকর এবং দান খরচ আমি এখানে 500 এবং 6,000 টাকা ঠিকমতো লিখলাম। এরপরে আমরা কী করব, যে ঋণের সুদ আছে কিনা, ঋণ ঋণের উপর পার্সেন্টেজ আছে কিনা, তাহলে ঋণের পার্সেন্টেজ থাকায় ঋণের সুদটা দিয়ে দিলাম আমরা 3,000 টাকা। এরপরে এখানে আছে বকেয়া বেতন, এই যে চলতি বছরের বকেয়া বেতন আছে 4,000 টাকা, আমি এখানে লিখলাম বকেয়া বেতন 4,000 টাকা। এরপরে এখানে আছে সম্পদের অবচয়, অর্থাৎ যন্ত্রপাতি এবং দালানকোঠার অবচয় আছে, আমি দুইটার সম্পদের অবচয়টা আমি বের করে বসিয়ে দিলাম, অর্থাৎ পার্সেন্টেজ করলাম যা হলো তাই আমরা এখানে লিখে দিলাম। এরপরে আয়সমূহ থেকে আমরা ব্যয়গুলো বিয়োগ করে দিলাম, উত্তর আমার বের হয়ে গেল আয়ের উদ্বৃত্ত 69,033 টাকা। তো আজকে এই পর্যন্ত আয় ব্যয় হিসাব আমি করলাম। এরপরে আমরা করব আর্থিক অবস্থার বিবরণী, আমাদের গড় নাম্বার আছে আর্থিক অবস্থা বিবরণী। তো আমি এখানে একটা আর্থিক অবস্থা বিবরণী করে ফেলেছি, অর্থাৎ গত ক্লাসে আমি যেরকম আর্থিক অবস্থা বিবরণী করেছিলাম ঠিক সেরকম আর্থিক অবস্থার বিবরণী আমি এখানে একটি করলাম। তো আর্থিক অবস্থা বিবরণী করতে হলে প্রথমেই আমি গতকাল যেটা বলেছিলাম আজকে হচ্ছে একই কথা বলবো, সেটা হচ্ছে প্রথম তারিখের সম্পদগুলো আমরা সম্পদ পাশে লিখব, প্রথম তারিখের দায়গুলো আমরা দায় পাশে লিখব। এরপরে আমরা চলে যাব প্রাপ্তিতে কোন কোন দফা আমি লিখিনি সেগুলো মূলধন তহবিলের সাথে যোগ করব, প্রধান পাশের কোন কোন দফাগুলো অর্থাৎ কোন কোন সম্পত্তিগুলো আমি লিখিনি সেই সম্পদগুলো আমি লিখব। এরপরে এই সমন্বয় থেকে বকেয়া এবং অগ্রিম খরচ এবং আয়গুলো আমি এখানে তুলে দিব, তাহলে আমাদের আর্থিক অবস্থা বিবরণীটা শেষ হয়ে যাবে। তাই প্রথমেই আমি আসবাবপত্র এখানে 45,000 আছে, আমি এখানে 45,000 টাকা লিখেছি, প্রথমেই আছে আসবাবপত্র আমার 45,000 টাকা, এখানে 45,000 টাকা লিখেছি। এরপর এখানে আসবাবপত্র ক্রয় আছে 13,000 টাকা, তাহলে নতুন ক্রয় আমি 13,000 টাকা যোগ করলাম 58,000 টাকা। এরপরে এই যে আসবাবপত্র এখানে বিক্রয় করার কথা বলা হয়েছে, আসবাবপত্র বিক্রয় করা হয়েছে 5,000 টাকা, আমি 5,000 টাকা বিক্রি করে দিলাম, থাকলো আমার 53,000 টাকা। এরপরে আমার আছে যন্ত্রপাতি 10,000 টাকা, এখানে আমি যন্ত্রপাতির 10,000 টাকা লিখলাম, সমন্বয় দেওয়া ছিল
যন্ত্রপাতির উপর অবচয় ধরতে হবে, তাহলে অবচয় 1000 টাকা বাদ দেওয়ার পর আমি 9000 টাকা যন্ত্রপাতি পেয়ে গেলাম। এরপরে আমার আছে দালান কোঠা 1,90,000 টাকা, এখানে দালান কোঠা আছে, এখান থেকে অবচয় আছে 19,000 টাকা, আমি বাদ দিলাম, বের হয়ে গেলো 1,71,000 টাকা। এরপরে আমাদের দেওয়া আছে 10.5% ঋণ, তাহলে আমি 5% ঋণ এখানে আমি দায় হিসেবে লিখলাম, আর ঋণের সুদটা আমি এখানে বসিয়ে দিলাম, বকের ঋণের সুদ 3,000 টাকা। বিনিয়োগ আছে 90,000 টাকা, বিনিয়োগ এখানে আমি 90,000 টাকা লিখলাম, নতুন বিনিয়োগ আছে 25,000 টাকা, আমি 1,25,000 15,000 টাকা এখানে লিখে দিলাম। এই যে 90,000 এখানে নতুন বিনিয়োগ 25,000 টাকা, এরপরে বিনিয়োগের সুদটা আমি এখানে দেখিয়ে দিলাম 2,333 টাকা, যা আমার আয় বিবরণীর আয় ব্যয় বিবরণীর ব্যয় পাশে ছিল। এরপরে আমরা চলে যাব কি বকেয়া বেতন, তাহলে বকেয়া বেতন এখানে আছে 10,000, এখানে আমি পরিশোধ করেছি 3,000 টাকা, প্রদান মানে পরিশোধ করা, তাহলে 10,000 টাকা থেকে 3,000 টাকা আমি যদি পরিশোধ করে থাকি তাহলে আমার থাকে 7,000 টাকা, আর চলতি বছরের বকেয়া আছে 4,000 টাকা, যোগ করলাম 4,000 টাকা, হয়ে গেলো আমার 11,000 টাকা। এরপরে আমরা এই 1 তারিখের সম্পদ এবং দায়গুলো যা ছিল সেই সম্পদ এবং দায় আমি দুই পাশে উঠালাম। এরপর আমি প্রাপ্তি এবং প্রদান সমূহে যেই দায় এবং সম্পদ আছে সেইটা আমি এখানে বসিয়ে দেবো। তো প্রথমেই এখানে আছে দায় আজীবন, দায়গুলোর ভিতরে আছে আজীবন সভ্যের চাঁদা, এটা মূলধন তহবিলের সাথে যোগ হয়, এই যে আমি মূলধন তহবিল লিখলাম, মূলধন তহবিলের সাথে আজীবন সভ্যের চাঁদা যোগ করলাম, উল্লিখিত ধন দৌলতের 50% যোগ করলাম, অনুদানের 50% যোগ করলাম, ভর্তি ফি মূলধন জাতীয় মূলধনের সাথে যোগ করলাম, এরপর আয়ের উদ্ভিত যেটা ছিল সেটা আমি 69,033 লিখলাম, অর্থাৎ যোগ করে দিলাম আমার 4,24,833 টাকা আমার মূলধন তহবিলের যোগ ফলে বের হয়ে গেলো। এরপরে আমরা এখান থেকে চলে যাব, এখানে আছে প্রাঙ্গণ উন্নয়ন, এই একটা এন্ট্রি আছে সম্পদ, এরপরে আছে আমাদের এখানে হাতে নগদ, এটা একটা সম্পদ। তাহলে আমরা প্রাপ্তি থেকে দায়গুলো লিখতে উপস্থাপন করলাম, প্রদান থেকে সম্পদগুলো সম্পদ পাশে লিখলাম, 1 তারিখে সম্পদগুলো দায়গুলো দুই পাশে লিখলাম, এরপরে বকেয়া, এরপরে আমাদের সমন্বয়ের যে বকেয়া এবং অগ্রিম আছে সেই সমন্বয়ের বকেয়া এবং অগ্রিমগুলো আমি দুই পাশে লিখব। প্রথমেই বলছে চলতি বছরের বকেয়া বেতন, এখানে আমি অন্তর্ভুক্ত করে দেখিয়ে দিয়েছি। এবার চলতি বছরের বকেয়া চাঁদা আছে 2,000 টাকা, এই যে চলতি বছরের বকেয়া চাঁদা 2,000 টাকা লিখলাম। এরপরে এখানে আছে পরবর্তী বছরের চাঁদা 3,000 টাকা, পরবর্তী বছরের চাঁদা অর্থাৎ অগ্রিম চাঁদা, অগ্রিম চাঁদা দায় হয় তাহলে অগ্রিম চাঁদা হিসেবে আমি দায় এখানে লিখলাম। এরপরে এখানে বলা হয়েছে মনিহারি মজুদ 31 তারিখে আছে 1,200 টাকা, মনিহারি মজুদ 31 তারিখে এখানে 12,000 টাকা আমি লিখলাম। এরপরে আমার বকেয়া ভাড়া হিসেবে এখানে আছে, বকেয়া ভাড়া হিসেবে আছে 10,000 টাকা, আমি বকেয়া ভাড়াটা এখানে উপস্থাপন করে অঙ্কটা মোটামুটি শেষ করে ফেললাম। এখন আমি দুই পাশ যোগ করব, দুই পাশ যোগ করে যখনই দুই পাশটা মিলে যাবে তখনই আমি বুঝে নিব যে আমার অঙ্কটি শেষ হয়ে গেল। তো এটার যোগ ফল হচ্ছে 5,11,833, 5,11,033। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি গত ক্লাস এবং আজকের ক্লাস এই দুইটি ক্লাসে আমি যেই অভ্যাসের প্রতিষ্ঠানে দুইটি গাণিতিক সমস্যার সমাধান করেছি এবং আলোচনা করেছি, এখান থেকে তোমরা অব্যবসায়ী সম্পর্কিত যেই ভয় ছিল সেই ভয়টি তোমাদের দূর হয়ে যাবে, এবং বাসায় বসে বসে এই অঙ্কগুলোই এই দুটো অঙ্কেই বারবার প্র্যাকটিস করো যতক্ষণ না তুমি আয়ত্ত করতে পারো, এবং যতক্ষণ না পর্যন্ত তুমি একবার কোনোরূপ সাহায্য ছাড়াই নিজে নিজে এই অঙ্ক দুটো যখন তুমি তোমার খাতায় করতে পারবে তখনই তুমি বুঝবে যে অব্যবসায়িক প্রতিষ্ঠানের যে সকল যে ধরনেরই সমস্যা আসুক না কেন তুমি অবশ্যই অবশ্যই পারবে। এবং আগামী ক্লাসে এই অব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে আমি আরেকটি অঙ্ক করাবো, সেটা সেই পর্যন্ত তোমরা বাসায় এই দুটি অঙ্ক শিখতে থাকো। আল্লাহ হাফেজ, ভালো থাকো।